আর তো একটা কথা কিন্তু মঞ্চত থাকলে মঠত খাইলে পাগলা হয় আর তেনবা কিছু তীর্যক মন্তব্য মানুষের প্রতি করে ব্যান করা আমি খুব বিচারিছো যাতে ব্যান করব লাগে। মাজুলীত জুবিন গাৰ্গক নিষিদ্ধ করবলৈ গৈ নিজেই নিষিদ্ধ হল অসম সত্র মহাসভার মাজুলী জিলা সম্পাদক পুতুল চন্দ্র মহন্ত। জুবিন গাৰ্গক নিষিদ্ধ করাক লৈ এখন সভা আয়োজন করেছিল আর এই সভাতেই কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য সেই সকল ব্যক্তিয়ে আলোচনাত মিলিত হয়েছিল আর এই সভাতেই এটা সিদ্ধান্ত লৈছিল যে জুবিন গাৰ্গক যি বঁটা প্রদান করা হয়েছিল সেই বঁটা উভতাই লব লাগে। আর সেই সভাত কি আলোচনা করেছিল তারেই চমু আমি আপনার শুনাব বিচারিছো। কিন্তু আমি সত্র মহাসভায় আজি ওপেনলি কইছো যে জুবিন গাৰ্গক এই এই মাজুলীতে কেউ আহিবলে দিব নালাগে। মাজুলী যিখন কমিটিয়ে সংগীত প্রদান করিলে সেই বঁটাৰ যোগ্য তেওঁ নাই বুলি প্রমাণিত হল। গতিকে আজি সত্র মহাসভায় সেই বঁটা সেই কমিটির দ্বারা ঘূৰাই আনিবৰ কাৰণে টানি অনুরোধ জনাইছো। এই সভার পিছতেই সম্পাদক পুতুল চন্দ্র মহন্তক অব্যাহতি দিয়া হয়। বিভিন্নজনের প্রতিক্রিয়া করে আনপিনে পুতুল চন্দ্র মহন্তক অব্যাহতি দিয়ার পিছতেই প্রতিক্রিয়ার সৃষ্টি ব্যক্ত করে পুতুল চন্দ্র মহন্তই। অসম সত্র মহাসভার সম্পাদকগাকে নিজ বিবৃতিরে মোক বহিষ্কার করার কথা কৈছে বা মোক সকল দায়িত্বের পর অব্যাহতি দিয়ার কথা কৈছে। মই কিন্তু সেইটো এইটো তেখেতৰ ভুল ডিসিশন বলে মই আজি অনুভব করছো। বেয়া কথা কোৱা ইমান বেয়া পেপার বিবৃতি দিয়া এইটো গ্রহণযোগ্য নহয়। যদি পেপার দিব লাগিছিল তার আগতে মোক কৈফত তলব কৰিব লাগিছিল, নীতিগতভাবে হব লাগিছিল। গতিকে মই তেখেতক এইটো ভুল সিদ্ধান্তটো পুনৰ বিবেচনা কৰিবলৈ জনালো। ইপিনে জুবিন গাৰ্গৰ সেই বঁটা ঘূৰাই লোৱা সন্দৰ্ভত পূবেৰাণ কলা পৰিষদ আৰু গড়মূৰ কেন্দ্ৰীয় ৰঙালী বিহু উদযাপন সন্মিলনীর বিষয় ব্যবহারসকলে মত ব্যক্ত করেছে যে এই সন্দর্ভত তেওঁলোকক কোনো আগতীয়াকৈ জনোৱা হোৱা নাই যে জুবিন গাৰ্গৰ সেই বঁটা তেওঁলোকে উভতাই লব। সেই সন্দর্ভত এই সকল বিষয় ব্যবহাই কি কয়? জুবিন গাৰ্গক এই বৃহৎ মঞ্চখনে দিছে, মাজুলী সকলোৱে ইয়াত সহযোগিতা কৰিছে, ইয়াত বঁটাটো উঠাই লোৱাৰ কোনো প্ৰশ্নই আহিব নোৱাৰে। তেওঁ কিমান শাসন মানে আমি বঁটা দিছোঁ, তেওঁ স্বভাৱমূলকভাৱে কিবা কৈছে কি নাই কয় সেইটো কিন্তু আমাৰ ক'বলগীয়া নাই। আমি বঁটা এটা দিব লাগে তেওঁক, আমি তেওঁক মৰম কৰিব লাগে। মাজুলীবাসী ৰাইজৰ হয়ে আমি সেইটো কৰিছোঁ, কিন্তু তেওঁক বঁটাটো ঘূৰাই দিয়াৰ কথাটো কোনোবাই কৈছে এইটো দুৰ্ভাগ্যজনক কথা, তেনেধৰণৰ কথা ক'ব নালাগে। এই বিতৰ্ক চলিয়ে আছে জুবিন গাৰ্গক নিষিদ্ধ করাক লৈ বা বঁটা ঘূৰাই লওয়াক লৈ বিভিন্নজনের মত ব্যক্ত করে আছে বিভিন্নজনে। ইয়ার পিছতে মাজুলীর পূব মাজুলী কেন্দ্রীয় বহাগী উৎসবত জুবিন গাৰ্গক পুনের অনুষ্ঠানের আমন্ত্রিত করা হয়। 28 আর 29 তারিখে এই বহাগী উৎসব উদযাপন করা হয় আর 29 তারিখে জুবিন গাৰ্গর সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত করে, যত জুবিন গাৰ্গে পুনৰ মাজুলীত সংগীত অনুষ্ঠানৰ বাবে মাজুলীলৈ যাব। আৰু এই আয়োজক সমিতিয়ে, ৰঙালী বিহুৰ আয়োজক সমিতিয়ে এতিয়া মাজুলীবাসীৰ পৰা বিচাৰিছে যে সমগ্র মাজুলীবাসীয়ে এতিয়া সেই সংগীত অনুষ্ঠানলৈ গৈ ৰাইজৰ সমাদৰ লাভ কৰিব। সত্রাধিকাৰ প্ৰভু ঈশ্বৰ সকলৰ আশীৰ্বাদেৰে আমি পুনৰ এক সুন্দৰ অনুষ্ঠান ইয়াত অনুষ্ঠিত কৰিবলৈ সক্ষম হ'ম। আৰু আমি সকলোকে যাতে গৌৰৱেৰে সেইদিনা হোৱা যি অস্থিৰ পৰিৱেশ বা যি এক নহ'বলগীয়া ঘটনা হৈছিল তাৰ বিপৰীতে এক সুন্দৰ পৰিৱেশ আৰু সুন্দৰ অনুষ্ঠান আমি আগবঢ়াবলৈ সক্ষম হ'ম।